আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিদেশে কর্মহীনদের কাজ নিশ্চিতে তৎপরতা চলছে। সংসদে প্রধানমন্ত্রী অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। রিজেন্ট মালিক শাহেদকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলছে র‍্যাব। আইনি ব্যবস্থার প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তরে। করোনাকালে রপ্তানি কমায় ক্যানারিগুলোতে চামড়ার স্তূপ। ঈদে চামড়া সংগ্রহে সহজ শর্তে ঋণ দাবি। পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি। চলতি মাসেই আরও এক দফা বন্যার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, উষ্ণায়নের ফলে গলছে হিমবাহ, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর রোগ ফিরে আসার আশঙ্কা। করোনার কারণে বিদেশে কর্মহীন হয়ে পড়াদের কাজ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সংসদে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 সংক্রমণে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, অবৈধ পথে যারা বিদেশে লোক পাঠাচ্ছে তাদের প্রতি সরকারের অবস্থান কঠোর। পাপুল কুয়েতের নাগরিক প্রমাণিত হলে তার এমপি পদ বাতিল হবে বলে জানান সংসদ নেতা। বিস্তারিত থাকছে রিপোর্টে। করোনার কারণে বিশ্ব সংকটকাল পার করছে, আর্থিক মন্দায় কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ, যার মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সংসদের বাজেট অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, এমন সংকটে বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন প্রবাসীরা যাতে কাজ ফিরে পায় সে লক্ষ্যকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা চলছে। বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারে সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় বর্তমানে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা 3 লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরে সংসদ নেতা জানান, বিদেশে যাওয়ার সময় অবশ্যই সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ভালোভাবে দেখা দরকার যে কারা এইভাবে মানে বুলিয়ে ভালিয়ে মানুষগুলিকে সেই সোনার হরিণের স্বপ্ন দেখে নিয়ে যায় আর তারপরে বিপদে ফেলে বা তাদের মৃত্যু বরণ করতে হয়, সেটা আসলে করা উচিত। আর আমাদের দেশের মানুষেরও সচেতন হওয়া উচিত, এ ব্যাপারে আসলে একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আর দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকা উচিত। কুয়েতে আটক সংসদ সদস্য পাপুল এবং রিজেন্ট হাসপাতালের দুর্নীতির বিষয়ে বিএনপির সাংসদ হারুনুর রশিদের উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম খুঁজে বের করে ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে, র‍্যাব গেছে সেখানে, সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে মানে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের অধিবেশনে শিক্ষা সহ দেশের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের বিল উত্থাপন ও পাশ হয়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনার নমুনা টেস্টের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। র‍্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম। তিনি বলেন, রিজেন্ট হাসপাতালে এ পর্যন্ত 10,000 ভুয়া করোনা টেস্ট করে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শাহেদ বিভিন্ন সময় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের জানানো হয়, রিজেন্টের মালিক শাহেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোয়ার্টারে উপস্থিত হওয়ার জন্য এটা কিন্তু প্রথমে বলেছি কোনো তাদের লাইসেন্সটা নবায়ন করা ছিল অনেকদিন ধরে, সে কারণে আমাদের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি তাদেরকে অনেকবার তাগাদা দিয়েছে, নোটিশ করেছে যে এটা নবায়ন করে রাখার জন্য, এবং অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি নানা পদক্ষেপ নিচ্ছে যে তাদেরকে আর কী কী ব্যবস্থা গ্রহণ করেছে। আইনানুগ ব্যবস্থার জন্য অলরেডি আমাদের কার্যক্রম চলছে, বিভিন্ন জায়গায় আমরা খোঁজ করছি। সে অবশ্যই ধরাছোঁয়ার বাইরে না, কারণ কেউই ধরাছোঁয়ার বাইরে না। যারাই আইনের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবে বা তার সেই সাহস দেখাবে, অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম, এবং আপনারা অতি অচিরেই আপনার সুসংবাদটি দিতে আপনাদেরকে আমরা সক্ষম হব। করোনাকালে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমায় ট্যানারিতে জমেছে চামড়ার স্তূপ। এর মধ্যেই আসছে কোরবানির ঈদ। এ অবস্থায় অর্থ সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। এবারও সরকার নির্ধারিত দামে চামড়া ক্রয় বিক্রয়ের কার্যকর করার চ্যালেঞ্জ হবে বলে আশঙ্কা করেছেন শিল্পমন্ত্রী মাহমুদ হুমায়ুন। রিপোর্ট তহিদুর রহমানের। পবিত্র ঈদ উল আজহায় 1 কোটিরও বেশি পশু কোরবানি দেয়া হয়। স্বাভাবিকভাবে এই সময়টাতে ট্যানারিগুলো সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করে। করোনাকালে আন্তর্জাতিক বাজারে ধস, সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার পর নানামুখী জটিলতায় দ্বিতীয় স্থানে থাকা রপ্তানি পণ্যটি নেমেছে চতুর্থ স্থানে। ঈদ উল আজহাতে যদি আপনার নতুন করে রিফাইন্যান্স না করে, তাহলে দেখা যাবে যে এই কাঁচা চামড়া আগামী ঈদ উল আজহাতে কিন্তু আপনার সংগ্রহ করা কঠিন হয়ে যাবে, এবং পাশাপাশি যে সংরক্ষণের অভাবে এই প্রচুর চামড়া আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের কিন্তু প্রচুরও অবিক্রিত চামড়া বর্তমানে আপনার ট্যানারিগুলোতে মজুদ আছে, যেগুলো আমরা বিক্রি করতে পারি না। এই অবস্থায় চামড়া সংগ্রহে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি এসেছে। আগামী দিনে যদি আমরা $5 বিলিয়ন অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু সুবিধা যদি না দেওয়া হয় এই সেক্টর দাঁড়াবে না। তার মধ্যে নীতি সহায়তার মধ্যে আমরা বলেছি আনইন্টেনশনাল যারা ক্লাসিফাইড হয়েছে, যে সমস্ত লেদার ইন্ডাস্ট্রি তাদেরকে ডিক্লাসিফাইড করা দরকার। আমাদের যে লোনগুলো আছে, আমাদের সম্পদ আছে কিন্তু লিকুইড মানি নেই, এই লোনগুলো রিটার্ন করার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী সময় দেওয়া দরকার। ন্যায্য দাম না পাওয়ায় গেল বছর চামড়া বিক্রেতারা, বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ীরা মুনাফা হারিয়েছিলেন। এবারও ন্যায্য দাম পাওয়া নিয়ে আছে শঙ্কা। আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ হলো আসন্ন ঈদ উল আজহার সময় সরকারের নির্ধারিত দামটা কার্যকর রাখা, মানে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এটাকে নির্ধারণ করে থাকে, সকল চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা, টু প্রিজার্ভ অ্যান্ড কালেকশন, এই চেইনটা যেন ঠিক থাকে, সো দ্যাট কোনো অ্যানোমালিজ যাতে এখানে না আসে। সরকারের নীতি নির্ধারকরা ব্যবস্থা নিলে আবারও চামড়া শিল্পের দিন ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তা ও বাড়িঘর থেকে নেমে গেছে পানি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ, তবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উজানে যমুনার পানি কমলেও ভাটি অঞ্চলে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 7 উপজেলার 3,98,000 মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে 13,343 হেক্টর জমির ফসল। সিরাজগঞ্জে 5 উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ায় কমেছে বানভাসী মানুষের দুর্ভোগ। তবে শাহজাদপুরে বিস্তীর্ণ ভূমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের অভাব। বিপাকে পড়েছে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের 30,000 খামারি। গাইবান্ধার উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও নদী তীরবর্তী ও চরাঞ্চলের নিম্ন এলাকার বাড়িঘরে এখনও রয়েছে পানি। তবে আবাদি জমি বালুতে ঢেকে যাওয়ায় আগামী বছর ফসল ফলানো সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কিছু জমিতে প্রায় 2 একরের মতো ধান ছিল, ধানগুলা পলে নিচে পড়ে গেছে। এখানে তো বন্যা আসিয়ে তো মনে করেন 100 একর জমি নাকান নষ্ট হয়ে গেছে, 1.5 ফুট মাটি নাকান পড়ে গেছে বালু, এটা আবাদ করার মতো কোনো বুদ্ধি নেই। এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিপাকে পড়েছে কাঁচামাল ব্যবসায়ীরা। কাঁচা বাজার পানির নিচে থাকায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সবগুলোই আপনার মনে করেন পানিতে ভাসছে, পানিতে ভিজছে, ভিজা সবগুলো নষ্ট হয়েছে, এখন সর্বহারা। যারা আরাধ্যার আসেন হেরোই অনেক মানে হিমশিম হয়ে গেছে ব্যবসা লেগে, সরকার থেকে কিছুটা অনুমোদন কিছু একটা দেয় তো তো দাঁড়ায় বুঝে দাঁড়াইতে পারে। এদিকে পূর্ণিমার জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় 5টি ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হয়েছে, এসব এলাকার প্রায় 10 সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রত্নজামান, 21 টেলিভিশন। এদিকে মধ্য জুলাইয়ে আসছে আরও এক দফা বন্যা। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে বিস্তৃত অঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা প্লাবিত হবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত 20 জেলা। মফিউর রহমানের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে ঝরছে বৃষ্টি। ভারতের উত্তর পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ে, প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। নদী ভাঙনে আশ্রয় হারায় বহু মানুষ। অনেক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে, তলিয়েছে ফসলের মাঠ। তবে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় বন্যার পানি কমেছে। এ অবস্থা সাময়িক বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র। পুরোপুরি এই মাসটা জুড়েই আমাদের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের মানুষকে বন্যার সাথে একটা লড়াই করতে হবে। মধ্য জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় দফা বন্যা। এই বন্যা দীর্ঘস্থায়ী হবে, তাই ফসলহানির আশঙ্কা আছে। এই অংশগুলোর কৃষিকাজেও বেশ ব্যাহত হচ্ছে এবং এখানে কৃষিকাজ কন্টিনিউ করা যাচ্ছে না। বন্যা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করার তাগিদ দেওয়া হয়েছে, সেই সাথে নদীপাড়ের মানুষদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে। সারা দেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জায়গায় লকডাউন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সারা দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 4 জন, সাতক্ষীরায় 1 জন ও রংপুরে 1 জন মারা গেছেন। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু 19 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 26 জন, এ পর্যন্ত আক্রান্ত 816 জন। রংপুরে উপসর্গ নিয়ে সাহেব আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 1 জন চিকিৎসক, 3 পুলিশ সদস্য সহ 26 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 1137 জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার কালীগঞ্জের নলতা শরীফের খাদেম আলহাজ মৌলভি আনসারউদ্দিন। এদিকে জেলায় পুলিশের 2 কর্মকর্তা সহ আক্রান্ত আরও 27 জন। সিলেটে আরও 104 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত 5485 জন। করোনা আক্রান্ত হয়ে কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী সিলেটের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক, নার্স ও 10 পুলিশ সদস্য সহ রাজশাহীতে আরও 82 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত 1023 জন। দিনাজপুরে নতুন 19 জনের করোনা পজিটিভ শনাক্ত, মোট শনাক্ত 808 জন, এ পর্যন্ত মারা গেছে 15 জন। ঠাকুরগাঁওয়ে আরও 3 বিজিবি সদস্য সহ নতুন 10 জন সহ মোট আক্রান্ত 237 জন। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 11 জন শনাক্ত, মোট আক্রান্ত 269 জন। রত্না জামান, 21 টেলিভিশন। সময় হলো আর একটা বিরতির। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে জাতিসংঘে নোটিশ দিল যুক্তরাষ্ট্র, তহবিল বন্ধের হুমকি।
এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশে কর্মহীনদের কাজ নিশ্চিতে তৎপরতা চলছে, সংসদে প্রধানমন্ত্রী অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। রিজেন্ট মালিক শাহেদকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলছে র্যাব, আইনি ব্যবস্থার প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তরে। করোনাকালে রপ্তানি কমায় ট্যানারিগুলোতে চামড়ার স্তূপ, ঈদে চামড়া সংগ্রহের সহজ শর্তে ঋণ দাবি। পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি, চলতি মাসেই আরও এক দফা বন্যার আশঙ্কা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।